নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব রবির শয়নাদি দ্বাদশ ভাবফল সম্পর্কে। প্রথমে আলোচনা করব রবির শয়ন অবস্থায় যদি আপনারা কেউ জন্মগ্রহণ করছেন তাহলে কি ফল আপনাদের ক্ষেত্রে মিলতে পারে সেই সম্পর্কে। দেখুন, জাতক সাধারণতভাবে যদি রবির শয়নাদি ভাব অবস্থায় জন্মগ্রহণ করছেন তাহলে জাতক পিত্তশূল যুক্ত হয়ে থাকেন, জাতকের মধ্যে কোনো গুপ্ত রোগ ভীষণভাবে দেখা যায় এবং জাতকের জীবন সর্বদাই কিন্তু বিপদাপন্ন হয়ে থাকে। যদি রবি উপবেশন অবস্থায় রয়েছে, আপনার উপবেশন অবস্থায় যদি কেউ জন্মাচ্ছে তাহলে জাতক সুখী হয়ে থাকে, জাতক শিল্পী সুলভ হয়ে থাকে, জাতক পরসেবা করে থাকেন এবং সুবিদ্যাহীন হয়ে থাকেন। রবি যদি কখনো নেত্রপানী অবস্থায় আপনাদের জন্মছকে রয়েছে, বা যদি কোনো জাতক বা জাতিকা জন্মকোষ্ঠীতে রয়েছে নেত্রপানী অবস্থায়, তাহলে জাতক নিষ্ঠুর প্রকৃতি হয়ে থাকেন, নেত্র রোগ অর্থাৎ চোখের কোনো সমস্যা ওতে দেখা যায়, একটু হিংসুক প্রকৃতির হয়ে থাকে, সর্বদাই হিংসে করে থাকে মানুষের ছোট ছোট বিষয়গুলোকে দেখে, অতি ক্রোধী হয়ে থাকে মানুষ। কিন্তু নেত্রপানী অবস্থায় রবি যদি লগ্নের পঞ্চমে, সপ্তমে, নবমে এবং দশমে অবস্থান করছে তাহলে জাতক কিন্তু সর্বসুখে সুখী হয়ে থাকে। রবি যদি প্রকাশন অবস্থায় জন্মগ্রহণ করছে, অর্থাৎ রবি যদি আপনার প্রকাশন অবস্থায় রয়েছে আপনার জন্মছকে, তাহলে জাতক ধার্মিক হয়ে থাকে, বিত্তশালী হয়ে থাকে, পুণ্যবান হয়ে থাকেন, দানী হয়ে থাকেন, ভোগী হয়ে থাকেন, রাজপুত্র এবং রাজা হয়ে থাকেন, অর্থাৎ কোনো মন্ত্রী এরম ধরনের কোনো ব্যক্তি হয়ে থাকেন বা একজন বিশিষ্টজন ব্যক্তি হয়ে থাকেন। উক্ত অবস্থায় রবি যদি লগ্নের পঞ্চম স্থানে অথবা সপ্তম স্থানে অবস্থান করছে তাহলে জাতকের প্রথম সন্তান এবং পত্নী অর্থাৎ জাতকের স্ত্রী কিন্তু বিনষ্ট হয়ে থাকে, অর্থাৎ কোনোভাবে মারা গিয়ে থাকে খুব কম বয়সে, এমনটি হতে দেখা যায়। যদি রবি গমনেচ্ছা অবস্থায় আপনি জন্মগ্রহণ করেছেন, নিশ্চিতভাবে জানবেন জাতক কিন্তু নিষ্ঠুর হতে পারেন, কুবুদ্ধিযুক্ত এবং পিপন হবেন জাতক। এই অবস্থায় রবি যদি লগ্নের দ্বিতীয় বা দ্বাদশ স্থানে থাকছেন তাহলে জাতকের সন্তান বিনষ্ট হয়ে থাকে। যদি রবির গমন অবস্থা দেখা হয় তাহলে দেখা যাবে যদি কেউ আপনারা জন্মাচ্ছেন, রবির গমন অবস্থায় জন্মেছেন তাহলে জাতক পদরোগী হয়ে থাকে এবং একই সাথে ক্রোধী, প্রবাসী ও তন্দ্রালু ভাবযুক্ত, অর্থাৎ সর্বদাই জাতক কিন্তু সারাদিনের মধ্যে বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায়, এমনটি কিন্তু জাতকের ক্ষেত্রে দেখা যায় যদি কোনো জাতক বা জাতিকার রবি গমন ইচ্ছা অবস্থায় অবস্থান করছে। তো রবি যদি স্বভাবশতি অবস্থায় অবস্থান করছে তাহলে জাতক বাগ্মী হতে পারে, জাতক ধার্মিক হবে, জাতক দাতা হবে, জাতক প্রিয় দৃষ্টিযুক্ত, শুদ্ধাচারী, বলশালী প্রভৃতি ধনযুক্ত কিন্তু হয়ে থাকেন এবং নানা বিদ্যায় কিন্তু এদের পারদর্শিতা পাওয়া যায়। রবি যদি আগমন অবস্থায় রয়েছে, যদি কোনো জাতকের কুষ্ঠিতে জন্মছকে, তাহলে জাতক কুশ্রী, ক্লেশভোগী এবং ক্ষুব্ধ, দুঃখী ও কষ্টযুক্ত হইয়া থাকে সর্বদা। সর্বদাই কিন্তু জাতকের মনে, জাতকের জীবনে কিছু না কিছু দুঃখ, কিছু না কিছু কষ্ট লেগেই থাকে, সুখ কিন্তু জাতকের মোটে জীবনে আসতে চায় না। রবি যদি ভোজন অবস্থায় থাকছে কোনো জাতকের কুষ্ঠিতে জন্মছকে, তাহলে জাতকের মধ্যে দেখা যায় মাংস লোভী, অর্থাৎ জাতক মাংস খেতে ভালোবাসে, সর্বদাই একটু মাংসের প্রতি তার আকর্ষণ বেশি থাকে এবং তার কর্ণ অর্থাৎ কান এবং নাসিকা, উদর রোগ সম্বন্ধীয় সমস্যায় জাতক ভুগে থাকে, সদা কিন্তু দুর্ভ দুঃখ জাতকের জীবনে লেখে থাকে, ছোট থেকে বড় অবস্থান পর্যন্ত কিন্তু জাতকের দুঃখ তার পিছন ছাড়তে চায় না। রবি যদি কখনো নিত্যলিপ্স অবস্থায় অবস্থান করছে, যদি কোনো জাতকের জন্মকোষ্ঠীতে, কোনো জাতিকার জন্মকোষ্ঠীতে রবি নিত্যলিপ্স অবস্থায় রয়েছে, এমন ক্ষেত্রে জাতক পণ্ডিত হবে, বাগ্মী হবে, সুশ্রী হবে এবং উৎসাহী হয়ে থাকবেন। জাতক রাজতুল্য দাতা হয়ে থাকেন, ভোক্তা, যোগী এবং বিশেষ করে দ্বিপত্নীযুক্ত ও বিত্তশালী হতে এদের দেখা যায়। রবি যদি কোনো জাতকের জন্মকোষ্ঠী সাপেক্ষে কৌতুক অবস্থায় অবস্থান করছে তাহলে জাতক দানী, মানী, ধনী, ভোগী, উৎসাহী, স্ত্রী ও মিত্রযুক্ত হয়ে থাকে সর্বদা, এদের মধ্যে এগুলি বেশি দেখা যায়।
রবি যদি নিদ্রা অবস্থায় অবস্থান করছে কোনো জাতকের পুষ্টিতে, তাহলে জাতক রক্তনয়ন বিশিষ্ট হয়ে থাকে, অর্থাৎ লাল চক্ষু বিশিষ্ট। তাদের চোখের মধ্যে একটু লাল আভা বেশি দেখা যায় এবং এদের মধ্যে ক্রোধ প্রচণ্ড থাকে, রাগ জেদ প্রচণ্ড হতে দেখা যায়। এদের মধ্যে দরিদ্রতা যেরকম থাকে, এদের কোনো না কোনো বিকলাঙ্গতা পায়ে হতে পারে, হাতে হতে পারে, চোখে হতে পারে, কিছু কিছু না কিছু বিকলাঙ্গতা এদের শরীরে অবশ্যই থাকে এবং প্রবাসে সর্বদা কিন্তু এদের কষ্ট অবশ্যই হতে দেখা যায়। তাহলে আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করলাম রবির শয়নাদি দ্বাদশ ভাবফল সম্পর্কে। পরবর্তী দিন আরও কিছু নতুন এপিসোড আপনাদের সাথে নিয়ে আসার চেষ্টা করব জ্যোতিষ সম্বন্ধীয় বিষয়গুলি। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।